ওরে বসে শুধু লাভ করি, মত চরণে না যেতে পারি বসে শুধু লাভ করি, ওরে কিসের জানা জলে মম প্রাণ, ওরে কালীপদ মকরন্দ পান করি নাই অলিন্দ নিরানন্দ দিল সদাতা, যত সাধু খাই মধু সাধনার দ্বারা, ওরে আমি হলাম গুরু তোমা হলাম হত, আমার বিষয় বিষয় অহর্নিশে জ্বলে গেল প্রাণ, ওরে যুগল রূপে অন্ধ রূপে না করু ধ্যান, আমার নয়ন তারা ভব দ্বারা হয়ে গেল অন্ধ, তুমি একবার এসে দেখা দাও প্রাণ হোক নিঃস্বান, আমি যাকে নারী নিদ্রায় মরি তাই তো হলো ভয়, এবারে সামনে এসে দাঁড়াও তারা দাও মা বড়া ভয়, তাই দুর্গা দুর্গা হরা তারা দুর্গতি নাশিনী, দুর্গম্যের সন্না বিধা গিরি নিবাসিনী, ওরে দুরা রাধা ধান সত্তা শক্তি সনাতনী, আর পরমা প্রকৃতি ওরে পরাত পরা, তুমি একবার জাগো মা একবারে জাগো মা, মানব দেহ দিলে এই মোহিতনে ভজন সাধন নাহি হলো, ভজন সাধন নাহি হলো, ভজন সাধন নাহি হলো,
বন্দনা গানে গুরু দীক্ষা গুরু গো আমি করি নিবেদন এই আসর মাঝে আছেন যত যত সুধিজন তাই শত কোটি প্রণাম জানা প্রতিজনে জনে শত কোটি প্রণাম জানা প্রতিজনে জনে এইবার যাব আমি আসল কবি গানে এবার কবি গান কবি এবারে আপনাদের কবি গান তো যাক ছোট্ট করে একটু বন্দনা হলো এবার হবে আপনাদের আয়োজিত আপনাদের মনে মতো আপনাদের সম্পাদিত আপনাদের ইচ্ছা মতো এবং আপনাদের বাঞ্ছিত কবি গান আছে তো এ কবি গান তো এবার বন্দনা গান ইতিরেখা করে দিই এবারে যাবো মূল ভূমিকায় কারণ এই কবি গানে চাই একটা কি দেখুন সংসারের মধ্যে দুটি ভাই যখন ছোট থাকে একটা থালায় ভাত খায় খায় না মা যখন ছোট থাকে চার ভাই যদি হয় একটা থালায় ভাত খেয়ে নেবে কিন্তু যেই সংসারের মধ্যে প্রবেশ করবে বিষয়ের মধ্যে প্রবেশ করবে যখন সংসার জীবনে আবদ্ধ হবে বউ বাচ্চা নিয়ে যেই সংসার করবে দেখবেন সেখানে যে এক থালায় ভাত খেয়েছিল সেই এক থালায় ভাত কিন্তু আর থাকবে না ধরুন মাঝে পাঁচের পরে গিয়েছে কেন কারণ বিষয়ের মধ্যে মারামারি কাটাকাটি ঠেলাঠেলি নাকি বলছেন আর বিষয়ের মধ্যে পড়ে যায় তাই আমাদের চাই একটি বিষয় কারণ বিষয় ছাড়া তো আর বিষ হয় না এই কবি গান হতে মারামারি কবি গান হতে কাটাকাটি কবি গান হচ্ছে দলাদলি কবি গান হচ্ছে ঠেলা ঠেলি তাই একদলে হয় না একদলে হয় না তাই একদলে হয় না একদলে হয় না দলকে করতে হয় ভাই না দলে মারামারি কাটাকাটি ঠেলা ঠেলি দলাদলি হবে এর জন্য চাই কি একটা বিষয় তাই বলুন কবি গানের কি বিষয় হবে কবি গানের কি বিষয় হবে আজ যাহা লয়ে দ্বন্দ্ব বাঁধিবে কবি গানের কি বিষয় হবে তাই
তাই বলুন আজ কোন বিষয় নিয়ে আমরা আলোচনা করব? বলুন, ভক্ত ভগবান? আচ্ছা, তাই হোক তাহলে, ভক্ত ভগবান। আর সত্যই বাবা, খুব সুন্দর বিষয়বস্তু, বিষয়বস্তু অতীব সুন্দর। ধার্য হয়েছে একদিকে ভক্ত, একদিকে ভগবান। এই একদিকে ভক্ত, একদিকে ভগবান। তাই আমি ব্যক্তিগত কুমারী মিলি দাস এবং আমার প্রতিদ্বন্দ্বী যিনি রয়েছেন তাদের সঙ্গে গান করা বাবা চারটিখানি ব্যাপার নয়। তবু জানি না যেখানে দশ সেখানে ভগবান, নাকি বলছেন ভগবান? তুল্য আপনারা এখানে রয়েছেন, আশীর্বাদ করুন এই অধমার মস্তকে, আপনাদের ভক্তবৃন্দের আশীর্বাদ নিয়ে একটু চলার বলার চেষ্টা করব। তাই আমি ভক্ত হয়ে দাঁড়িয়ে গেলাম, ভক্ত হয়ে দাঁড়িয়ে গেলাম। আমি আসল মাঝে শুনিতে পাইলাম, ভক্ত হয়ে দাঁড়িয়ে গেলাম গো। তো যাক, খুব সুন্দর বিষয়বস্তু ধার্য হয়েছে, এ বিষয় অর্ডার হয়ে গেছে, বটারও ভাগ হয়ে গেছে। এবার হবে কি? এবার দুজনের মধ্যে হবে একটা দ্বন্দ্ব, একদিকে ভক্ত, একদিকে ভগবান। আজ কোনো মারামারির গান নয়, আজ কোনো কাটাকাটির গান নয়, আজ হচ্ছে ভাবের গান। বাবা বাবা, আজ ভক্ত কেমন করে ভগবানের চরণাশ্রিত হয়েছিল, সেই ভগবান কেমন করে ভক্তকে তাকে আঁকড়ে রেখে রেখেছে, এই জগতের বুকে প্রচার করেছে, এই নিয়ে হবে আলোচনা। তো যাই হোক, এবার হবে দ্বন্দ্ব, এবার হবে লড়াই। কিসের লড়াই হবে? ভক্ত ভগবানের লড়াই। ভক্ত ভগবানের লড়াই এই আসর মাঝার, তাই বিষয়বস্তু ধার্য হলো। প্রথম হচ্ছে দেখাশোনা, দ্বিতীয় হচ্ছে সম্পর্ক, আর তৃতীয় হচ্ছে এই গান হচ্ছে বাবার নাম বলানো গান, নাকি বলছেন? এই গান উঠতে উঠতে এমন জায়গায় পৌঁছাবে শেষ পর্যন্ত বাবার নাম ভুলে যাবে। যাব মোরা সেইখানে তে ভগবান হচ্ছে একজন, আর ভক্ত ভিন্ন প্রকারের ভক্ত হতে পারে, মূল কেন্দ্রবিন্দু কিন্তু একজন। কেউ কেউ বলছেন গড, কেউ কেউ বলছেন আল্লাহ, আর আমরা যারা বাঙালি সনাতনী তারা বলছে কি না ভগবান। ইসলামী বলছেন আল্লাহ, গড বলছেন, আহা ইসলামী বলছেন আল্লাহ, এই সনাতনীরা বলছেন ভগবান। কেন্দ্রবিন্দু কিন্তু এক, কিন্তু বহু নামে সে হচ্ছে নামান্তরিত।
কে ভক্ত আসেনে কখন? ভগবান ভক্তের সঙ্গে লীলা করিবার জন্য এই জগতের বুকে হাজির হয়। তবে আরে ভক্তের কর্তব্য কি? ভক্তের কর্তব্য হচ্ছে এই জগতের বুকে এসে ভগবানের নাম প্রচার করা। এই ভগবানের নাম প্রচার করতে গিয়ে এমন ভক্ত রয়েছে সে নিজের মাথাও পর্যন্ত ফাটিয়ে বসেছে বাবা, এমন ভক্ত রয়েছে। আমি তোমার কাছে যাই, আরে এমন ধরায় আছে ওগো ভক্ত দুনিয়াতে তাই বাবা। শান্ত দাস শক্ত বাৎসল্য মধুর শান্ত ভাবে পেয়েছে মনুষ্যগণ, দাস ভাবে পেলেন যার নাম হনুমান, শক্ত ভাবে পেলেন যার নাম অর্জুন, আর মধুর ভাবে পেলেন যার নাম শ্রীমতী রাধারানী। আমরা গোবিন্দকে সবাই ভালোবাসি তাই না? কিন্তু তার মতোই আমরা কেউ ভালোবাসতে পারি না। আরো আছে ভক্ত, আর তুই অর্থাৎ জ্ঞানী ভক্তের কথা ব্যাখ্যা করলাম। আমি সত্য কথা জানাই দেব, পরিবার হরিবার হরিবার। তাই আমি হলাম ভক্ত, ও ভক্ত গো। এই আসর মাঝারে কবি গানের বিষয় মাথায় নিলাম ধার্য করে। এবার প্রথমে তো কবি গানের দেখা শোনা যায়, তবে এগো দ্বন্দ্ব বাঁধিবে কোথায়? এবার কোন জায়গায় মধ্যে এগো আলোচনা হলো ভাবের কথা বলি এগো আজ সকল। আমি হলাম ভক্ত, ভকার ভক্তি হল কতে কৃষ্ণ নাম মদনে লই তে তীর্থ পর্যটন করে থাকি, ভক্ত বলা হয় থাকি, দেখো সেই ধারায় হইল। এবার ভক্ত এগো আরাধনা ভগবানের করিল। এখানে আমরা সবাই বসে আছি, এখানে বসে আছি আমরা, এখানে কেউ ভগবান আছে নাকি? হ্যাঁ, সবাই ভক্ত নাকি? দেখবেন কেউ কেউ বলে, অনেকেই বলে জানিস আমি খুব মাছ খেতে ভালোবাসি, আমি মাছের ভক্ত। আবার কেউ কেউ বলে আমি খুব ভাত ভক্ত, ভাত চারবার ভাত হলো আমার প্রিয়, আমার মুড়ির দরকার নেই। আবার কেউ কেউ বলে আমি একটু গাঁজার ভক্ত নাকি বাবা, গাঁজারও ভক্ত আছে, হরি বল হরি বল হরি বল হরি বল। আবার কেউ কেউ বলে আমি মাংসের ভক্ত, আবার কেউ কেউ বলে আমি পিতার ভক্ত, আবার কেউ কেউ বলে আমি মাতার ভক্ত, আর আমি আমি ভগবানের ভক্ত, আমি ভগবানের ভক্ত হই নাই আসক্ত। আমি তোমায় বলে যাই ও
উপাসনা আরাধনা করি আমি বলিবারে যাই, কারণ ভক্তের কাছে যে সত্তাটি পাওয়া যায় একমাত্র ভক্তের কাছে পাওয়া যায় কি ভক্তি, এটা আর কারো কাছে পাওয়া যায় না, এটা পাওয়া যায় ভক্তের কাছে। তাই ভগবান হলে আশ্রয় তত্ত্ব, আহা কৃষ্ণ হচ্ছেন বিষয় তত্ত্ব, তাই সে হচ্ছে আশ্রয় তত্ত্ব আর ভগবান হচ্ছে বিষয় তত্ত্ব। তাই আশ্রয় তত্ত্বে আশ্রয় নিলি বিষয় তত্ত্ব ভগবান ইয়নায় আসি মেলি, তাই সেই ভক্তি ধরেই আমি, তাই সেই ভক্তি ধরেই আমি আমি ভগবানের যে আমি আরাধনা করেছি বলি এবার ভক্ত করে আরাধনা, ভক্ত করে আরাধনা বলি আমি তার সূচনা। এবার ভগবান যে তার আরাধনায় সন্তুষ্ট হইল তবে এবার সন্তুষ্ট হয়ে ভক্ত উঠে আমার যাই ভগবান এমনি নামিয়া গেল, তাই এই জায়গায় দ্বিতীয় জনা ভক্ত ভগবান দুইজনার দেখা হলো বলি সমাধান, এই জায়গায় দ্বিতীয় জনা দ্বিতীয় জনার হলো কবি গানে দেখা এগো বলে জানায় ভালো, এই জায়গায় দুটো জনা দেখা হয়ে যায় আজ এই জায়গাতেই আলোচনা ভক্ত ভগবান কবি গানের আলোচনা, কবি গানের আলোচনা তাই জিজ্ঞাসা তোমার কাছে মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন পরশুরাম বুদ্ধ কল্প এই ভাবে জানি দশটি তোমার অবতার জলি গুণমন ডাক প্রথমে অবতারে যত লেতে জানি পেরিয়ে গেল যত বলি তার কাহিনী মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ এই চারটি অবতারই তোমার পিতামাতার প্রয়োজন হলো না, যে পঞ্চম অবতার বামন অবতার নিলে তোমার পিতামাতা আশ্রয় করতে হলো। বলতে পারো ভগবান এই চারটি অবতারে প্রথম চারটি অবতারে তোমার পিতামাতার প্রয়োজন হলো না, আশ্রয় করলে না, যে পঞ্চম অবতার গ্রহণ করলেন পিতামাতা প্রয়োজন বাবা তোমার হয়ে গেল। আমার কাছে খুলে খুলে বলো না যত, এবার দ্বিতীয় নাম্বারে দাবি করে যায় প্রকাশ তুমি আমার কথায় হইও না তুমি যে হতাশ, দেখো যুগে যুগে তোমার এগোই অবতার হলো সত্যতে তাই এগো দাপর কলি হল সত্য যুগে নারায়ণ, ত্রেতা যুগের মধ্যে রামচন্দ্র, দাপরের মধ্যে কৃষ্ণচন্দ্র এবং কলির মধ্যে গৌরহরি অবতরিয়ে নিলে, অবতার নয় অবতর। সে ত্রেতা যুগের মধ্যে জন্মগ্রহণ করলে রামচন্দ্র তার পিতৃ পরিচয় পাওয়া যায়, তার পিতা কি না দশরথ,
দ্বাপর যুগের মধ্যে কৃষ্ণচন্দ্র তার পিতা হচ্ছেন বসুদেব, এবং কলিযুগের মধ্যে গৌরহরি তাহার পিতা জগন্নাথ মিশ্র। এই সত্য যুগে যে অবতার হলো নারায়ণ, তারও কিন্তু পিতা আছে। তার পিতার নাম কি? না, তার পিতা হচ্ছে ধর্ম, আর মাতা হচ্ছে মূর্তি দেবী। পিতা ধর্ম আর মাতা মূর্তি দেবী। আমি দেখিবার পাই, দেখো ত্রেতা যুগ যখন এগোই আবির্ভূত হয়, রামচন্দ্রকে বলা হচ্ছে মর্যাদা পুরুষোত্তম পূর্ণ ব্রহ্ম। একটা চরু থেকে জানি তিন ভাগ হয়ে গেল বলি তার কাহিনী। জন্ম গ্রহণ করে রামচন্দ্র লক্ষ্মণ ভরত শত্রুগণ হয়। দেখো চার ভাগে জন্মগ্রহণ তাহারা করই, চার ভাগ হয়ে গেল। একটা আপেলকে যদি চার খণ্ডে বিভক্ত করি সে আর পূর্ণ থাকবে? সে তো অপূর্ণ হয়ে যাবে। কেমন অপূর্ণ হলে তুমি জেনে নেব তোমার কাছে আজ গুণগুণ। রামচন্দ্রকে বলা হচ্ছে ভগবান, লক্ষ্মণকে বলা হচ্ছে ঠাকুর। রামচন্দ্রকে ভগবান, লক্ষ্মণকে ঠাকুর, আর ভরত শত্রুগণকে কিন্তু কিছু বলা হচ্ছে না। এর ভিতরে কি রয়েছে? ভিতরে কি রয়েছে? তুমি কি এমন কর্ম করেছিলে যে সেই কারণে তোমাকে বলা হয় শ্রী লম্পট? শ্রী লম্পট বলা হয় কেন? তোমায় বলা হয় শ্রীবংশ লাঞ্ছন। এই শ্রীবংশ লাঞ্ছন বলা হয় কেন? আমি এইখানে রাখিলাম, এইখানে রাখিলাম। তাই আমি আমার প্রথম বাল্যকালে আমি রাখিলাম, রাখিলাম। তাই যাবার বেলায় কি বলি জানো ভগবান? তাই বলি কি জানো ভগবান, যারা এই জগতের বুকে ভক্ত, একমাত্র তাদের আসল লক্ষ্য কি? না তোমার চরণ। তাই বলি কি জানো, দেখো আমার কেউ নাই তাই তোমার পাবো।
সদাই পিছনে আছো তুমি মূর্তি মা হরিবল হরিবল হরিবল